এই শীতের শুরুতে শহর কাঁপাতে আসছে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সিটি অফ জ্যাকালস এই শীতের শুরুতে শহর কাঁপাতে আসছে সুজিত দত্ত পরিচালিত প্রার্থনা রিটেল প্রজেক্টস প্রাইভেট লিমিটেড ও মুভি টুভি মিডিয়া প্রাইভেট লিমিটেড প্রযোজিত আর কে সিং ও আশিস মেহতা পরিবেশিত ছবি সিটি অফ জ্যাকালস দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি নভেম্বরে ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জয় সেনগুপ্ত শায়নী ঘোষ শান্তিলাল মুখার্জি খরাজ মুখার্জি অমিত সাহা ও দেবপ্রসাদ হালদার মধ্যবয়সের দোরগোড়ায় দাঁড়ানো এক সহায় সম্বলহীন ব্যক্তির জীবনের মোড় ঘোরানো কাহিনী এই ছবির মূল উপজীব্য তার কোনো ঘরবাড়ি নেই নেই কোনো আর্থিক নিশ্চয়তা এই ব্যক্তি হঠাৎ করেই একটা টাকার ব্যাগ পেয়ে যান তিনি স্বপ্ন দেখতে শুরু করেন তার ভালোবাসার মানুষের সঙ্গে গ্রামে নিজের বাড়িতে থাকার কিন্তু টাকা আসার সঙ্গে সঙ্গে আসে নানান রকমের সমস্যা ভয় বিশ্বাসঘাতকতা সন্দেহ তাকে সব কিছু থেকে দূরে অন্ধকারের দিকে ঠেলে দেয় কি হয় তারপর সেই গল্পই শোনাবে সুজিত দত্তের ছবি সিটি অফ জ্যাকালস এ বিষয়ে ছবির পরিচালক সুজিত দত্ত জানান সিটি অফ জ্যাকালস একটা টানটান থ্রিলার ফিল্ম এই ছবির মধ্যে দিয়ে একজন নিতান্ত সাধারণ মানুষ বঞ্চিত শ্রেণীর একজন মানুষের জীবনে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনাবলী তুলে ধরার চেষ্টা করেছে শুধুমাত্র টাকা যে মানুষকে কোন পরিস্থিতিতে দাঁড় করাতে পারে সেই কঠিন বাস্তব দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে নভেম্বর মাসেই বড় পর্দায় আসছে এই ছবি আশা করি সকলের খুব ভালো লাগবে